সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা মিমি ফিতে কাজ করি মিমি ফির যে লিস্টিং ডেটটা ছিল সেটা কিন্তু পরিবর্তন করে তারা তিরিশে অক্টোবর তাদের লিস্টিং ডেটটা কনফার্ম করেছে মিমি ফিতে কিন্তু আরও বেশ কিছু নতুন আপডেট তারা দিয়েছে তো আপনারা যারা মিমি ফিতে কাজ করেন সবারই প্রত্যেকটা আপডেট সম্পর্কে জানা দরকার কারণ হচ্ছে মিমি ফিতে যে নতুন আপডেটগুলো চলে এসেছে সেই আপডেটগুলো নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের বিভ্রান্তিতে আছে আজকের ভিডিওতে মিমি ফির প্রত্যেকটা আপডেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দিব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি কাজ করেন ফিতে অন্য অন্য মাইনিং প্রজেক্টগুলোতে যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন সবাইকে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখুন প্রতি নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকি কোন সাইটটাতে কখন পেমেন্ট করবে কোন সাইডটা নতুন মার্কেটে আসলো আর কোন সাইডটাতে আপনারা কিভাবে পেমেন্টটা দিবেন। এ টু জেড আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে ছোট ছোট আপডেটগুলো কিন্তু ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনি এই ছোটো ছোটো আপডেটগুলো খুব সহজেই জানতে পারবেন এখন আমরা চলে যাব মিমি ফি বোর্ডে যে নতুন আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব আমরা যদি এখান থেকে মিমি ফি বোর্ডটা ওপেন করি তাহলে দেখুন আমাদের সামনে কিন্তু এরকম বেশ কিছু পপ চলে আসে অনেকে আমার কাছে জানতে চান সেটা হচ্ছে আমাদের সামনে যে পপ চলে আসে এখান থেকে কি এগুলো আমরা পার্সেস করব কি না এগুলো আপনাদের পার্সেস করা কোনো বাধ্যতামূলক নয় আপনি যদি সামর্থ্য থাকে তাহলে এখান থেকে পার্সেস করতে পারেন আর এখান থেকে না করলেও কোনো সমস্যা হবে না এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই যে এখান থেকে আপনার পার্সেসটা করতেই হবে একটা ক্যাম্পেইন চলতেছে ল্যাম্বরগিনি আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন এটা পার্সেস করার মাধ্যমে এখান থেকে আমি বলবো যাদের সামর্থ্য তার তারা এখান থেকে এটা পার্সেস করার কোনো প্রয়োজন নাই তো এখান থেকে আমরা এটা কি করব এখান থেকে ক্রস করে দিব তো বন্ধুরা এটা ক্রস করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা পপ আপ আসবে সেটা হচ্ছে ডেইলি চেকিং ইন টন ট্রানজেকশন তো বন্ধুরা অনেকে আমার কাছে জানতে চান যে ভাই এখান থেকে টন ট্রানজেকশনটা বাধ্যতামূলক কিনা তো বন্ধুরা এখান থেকে যারা কাজ করেন যারা মিমি ফিতে কাজ করেন এটা কোনো বাধ্যতামূলক টাস্ক নয় তো আপনারা চাইলে এখান থেকে টন ট্রানজেকশনটা করতে পারেন এটা আপনার ব্যক্তিগত অভিরুচি বা ব্যক্তিগত ইচ্ছা তো আপনাদের যাদের সমর্থ আছে যদি আপনারা এখান থেকে টন ট্রানজেকশনটা করেন তাহলে এখান থেকে দেখুন পঁচিশ মিলিয়ন কয়েন পাবেন এবং পাঁচশো এনার্জি পাবেন স্পেন করার জন্য তো এটা আপনাদের যাদের সমর্থ আছে তারা করবেন এখান থেকে পঁচিশ মিলিয়ন কয়েন এবং পাঁচশো এনার্জি পাবেন আপনাদের যদি সমর্থ থাকে তাহলে এখান থেকে চেকিং করতে পারেন চেকিং করলে পঁচিশ মিলিয়ন কয়েন এবং পাঁচশো এনার্জি পাবেন তবে এটা যদি না করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো আমরা এটা কি করবো এখান থেকে ক্রোস আইকনে ক্লিক করে এটা কেটে দিব আমরা যদি এটা কেটে দিই তাহলে কিন্তু মিমিফির যে মেইন বোর্ড সেই মেইন বোর্ডে আমরা চলে আসলাম তো এখান থেকে দেখুন এখান থেকে বেশ কিছু বিষয় আছে বা বেশ কিছু আপডেট আছে তো অনেকে বলতেছেন যে আমরা এখান থেকে প্রতিনিয়ত কাজ করি এবং প্রতিনিয়ত এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করি তাও কিন্তু আমাদের এখান থেকে লেভেলগুলো আপডেট হয় না তো বন্ধুরা দেখুন এই যে যাদের লেভেলগুলো আপডেট হচ্ছে না বা যারা লেবেলগুলো আপডেট করতে পারতেছেন না এখান থেকে লেভেল আপডেট করার জন্য দুইটা প্রসেস আছে একটা হচ্ছে আপনি এখান থেকে ট্যাপ টেপ করে ইনকাম করতে হবে আরেকটা হচ্ছে এখান থেকে প্রতি তিন ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করে নেবেন আপনি যদি এই বোস্টে একটা ক্লিক করেন বোস্টে ক্লিক করার পর এটা অ্যাক্টিভ করে দেবেন এই যে ট্যাপ বটটা এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এখান থেকে ব্যাগে আসার পরে প্রতি তিন ঘন্টা পর পর এটা কিন্তু আপনি ক্লেম করে নেবেন এইটা যখন ক্লেম করে নেবেন এখান থেকে যে টোকেনটা আর্ন হবে এবং টেপ টেপ করে যে টোকেনটা আর্ন হবে এই টোকেনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে লেভেলটা আপডেট করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি যে টাস্কগুলো কমপ্লিট করবেন আপনি যত টোকেনে আর্ন করেন না কেন আপনি এখান থেকে লেভেলগুলো আপগ্রেড হবে না আপনি আপডেট করার জন্য দুইটা প্রসেসি আপনার আপডেট করতে হবে একটা হচ্ছে প্রতি তিন ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করে আপডেট করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি ট্যাপ টেপ করে এখান থেকে লেভেলরা আপগ্রেড করতে পারবেন আর বিষয় জানতে চান সেটা হচ্ছে এখান থেকে প্রিমিয়ামের একটা অপশন দেখতে পাই আমরা তো অনেকে আমাকে বলেন যে ভাই এখান থেকে আমাদের টেলিগ্রামটা যদি প্রিমিয়াম না থাকে তাহলে এখান থেকে আমরা এয়ার পাবো কিনা বা এখান থেকে আমরা পেমেন্টটা পাবো কিনা দেখুন এখান থেকে যে প্রিমিয়ামের অপশনটা আছে তো আপনাদের অ্যাকাউন্টে যদি প্রিমিয়াম থাকে তাহলে এখান থেকে আপনারা একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন এখান থেকে ল্যাম্বরগিনি যে ক্যাম্পেইনটা চলতেছে সেই ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন তবে আপনি এখান থেকে এয়ার পাওয়ার জন্য আপনাদের টেলিগ্রামটা প্রিমিয়াম বাধ্যতামূলক নয় তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম আরেকটা বিষয় অনেকে জানতে চান এখানে যেহেতু বাইনান্সের একটা আইকন দেখতে পাই তাহলে কি এটা বাইনান্সে লিস্টেড হবে কিনা এটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার অনেকটাই চান্স বেশি আছে তো এখান থেকে বাইনান্সের একটা ক্যাম্পেইন চলতেছে তাদের এখান থেকে দেখুন 19 ঘন্টা পর তাদের ক্যাম্পেইনটা শেষ হবে তখনই আমরা এখান থেকে জানতে পারবো আসলে এটা বাইনান্সে লিস্টেড হবে কিনা তো বন্ধুরা আশা করি আপনাদের এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আপনাদের আরেকটা বিষয় জানা দরকার আমরা এখান থেকে যদি ওয়ালেট একটা ক্লিক করে দিই ওয়ালেটে ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু আমাদের এই যে ওয়ালেটটা আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি তো আপনি যে পারচেসটা অবশ্যই পারচেসটা কিন্তু সংগ্রহ করে রাখবেন তো বন্ধুরা এখান থেকে যারা এখনো ওয়ালেট এ ক্রিয়েট করেন নাই তারা কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে কি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো আপনি এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে যারা ওয়ালেট ক্রিয়েট করতে না পারেন কথা হচ্ছে আপনাদের যদি ওয়ালেটে কোনো এক্সচেঞ্জারের মাধ্যমে আমাদের উইদ্রোটা আসে তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো রকমের গ্যাস ফি ছাড়া এখান থেকে উইদ্রোটা করতে পারবো এখান থেকে কোনো রকমের গ্যাস ফি ছাড়া আমরা উইদ্রোটা করতে পারবো যেরকম আমরা নোট কয়েন বা ডক্স উইদ্রো করেছিলাম সরাসরি আমরা এখান থেকে টেট করে প্রফিটটা নিয়েছি আর তারা যদি সেটা না করে সরাসরি তাদের যে ওয়ালেট সেই ওয়ালেটে যদি আমাদের টোকেনটা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিছু পরিমাণ গ্যাস ফি লাগতে পারে এটা আপনার ট্রান্সফার করার জন্য তো বন্ধুরা এই যে যে গ্যাস ফিটা আপনাদের এই যে এই গ্যাস ফিটা কিন্তু আপনারা এমএক্সি এক্সচেঞ্জার থেকে নিতে পারবেন আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম তখন কথা হচ্ছে অন্য অন্য যে মাইনিং সাইটগুলোর মতো আমাদের অন্য যে এক্সচেঞ্জারগুলা বা বিভিন্ন এক্সচেঞ্জারে যদি তারা উইদ্রোটা নিয়ে আসে তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে সেক্ষেত্রে কোনো রকমের গ্যাস ফি আমাদের দিতে হবে না তো আমি আশা করি এইটা তো অন্য অন্য এক্সচেঞ্জার একটা অপশন তারা নিয়ে আসবে যদি অপশনগুলো না নিয়ে আসে তাহলে আপনাদের এখান থেকে গ্যাস ফি দিয়ে এটা উদ্রো করতে হবে আশা করি আপনাদের যে মিমি ফি যে আপডেটগুলো আছে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে দেখুন আপনারা এখান থেকে এখান থেকে যে টাস্কগুলো পাবেন এই টাস্কগুলো আপনারা প্রতিদিন কমপ্লিট করবেন এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে তাদের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও পাবেন বন্ধুরা এখান থেকে দেখুন এই যে এরকম একটা ভিডিও পাবেন সেই ভিডিওর আপনি এখান থেকে ওপেন করে দিবেন এখান থেকে কন্টিনিউ যদি একটা ক্লিক করেন কন্টিনিউতে ক্লিক করলে নেটটা একটু স্লো দেখাচ্ছে এখান থেকে এই যে ইউটিউব সাবস্ক্রাইব এখান থেকে এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখন এখানে একটা ক্লিক করে দিবেন তাদের যেই ভিডিও আছে সেই ভিডিওটা আপনি দেখবেন দেখলেই কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন এখান থেকে যদি আপনি ভিডিওটা দেখে এখান থেকে বেগে চলে আসবেন টাইম তারা দিবে এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের এটা ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি এখান থেকে কন্টিনিউ করে এই টাস্কটা আপনার কমপ্লিট করে ফেলতে পারবেন আশা করি আপনাদের সব বিষয়গুলো বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে